কোনামির মতো এত কৃপণ লোক আমি আমার জীবনে দেখি নাই। মানে ওরা এটা কোনো কাজ করলো? এই কার্ডগুলো দেওয়ার মাধ্যমে এরা ইপিকের যে একটা আকর্ষণ পুরোটারাই নষ্ট করে দিছে। এই যখনই আপনি প্রথম গেমে ঢুকবেন, এগুলো দেখার পর আপনার মনে হইতে পারে আয় হায় কোনামি আজকে কী জেনে দিছে আমাদেরকে। কিন্তু যখনই আপনি সব থেকে এই ফুটবল পয়েন্টে গিয়ে প্লেয়ারে যাবেন, তখন আপনার চোখ কপাল উঠে যাবে। এগুলো বলে ইপিক প্লেয়ার, ঢুকে দেখেন 2 স্টার, 72 রেটিং। তুই এখানে 5,000 এই পয়েন্ট না দিয়ে 10,000 দিতি, 15,000 দিতি, তাও একটা ভালো ইপিক দিতি। আমরা যারা গরিব আছি আমরা অন্তত এই ইপিকগুলো কালেক্ট করতে পারতাম। তুই 5,000 এই পয়েন্টে দিছিস 2 স্টার প্লেয়ার, তাও আবার এই যে 70, 72, এর থেকে তো আমার এইসব প্লেয়ারই ভালো, এগুলোই ভালো। মাথা নষ্ট, মানে মানুষ এরকমও হয়? মানে ওরা যা বিজনেস করতেছে গেমটার নিয়ে এখানে ভরাই ফেলাইছে, কিন্তু আসলে না আহামরি কিছুই না। দেখেন 60,000 জিপি পাবেন, 2টা ট্রেনিং এক্সপি পাবেন 10,000 করে। ওয়ার্ল্ড ওয়াইড পোটো বক্সে একটা ফ্রি চান্স দিলে এটা তো আমরা প্রতি সপ্তাহে পাই, আর 500 পয়েন্ট পাবেন, একটা লিঙ্ক আইবো ভিডিও দেখলে। 5টা ইপিক দিছে, যদিও খুব একটা কাজের প্লেয়ার না এগুলা। আরে ভাই, ইপিক দিবি অন্তত স্কিল যাই হোক, রেটিং তো 99-100 দিবি, একটু দেখতেও তো ভালো লাগে। বলো পানি এত এত কয়েন খরচ করে এখান থেকে একটা ইপিক পাইবো, একটু ভালো রেটিং দিলে কী সমস্যা? এগুলো যদি 81, 82, 90, 96 দিয়ে বয়ে থাও, তার ইপিক দিয়ে কী করবো? এই বক্সে আমার একমাত্র টার্গেট কাপু, এরপরও কয়েন মারবো কি না জানি না, কারণ বক্সটা দেখে পছন্দ হয়নি। এখানে একটা কথা বলে রাখি, এই ইভেন্টটা যখন আপনারা খেলতে যাবেন এটা কমপ্লিট করলে আর কি পোটো বক্সে ড্র দিতে পারবেন। এই যে এখানে দেখেন আমার 1675, মানে 2 ম্যাচ জিতলে কিন্তু আমার ইভেন্টটা কমপ্লিট। কিন্তু আপনাদের কিন্তু এমন নাও হতে পারে, কারণ দেখেন আমি যদি একটা অন্য স্কোয়াড নিলে দেখেন আমার কত আসে, মাত্র 364। ঠিক আছে, এটা কেন? কারণ এখানে প্লেয়ার বোনাস কম, প্লেয়ার বোনাস বেশি যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে ইতালি, রোমা, ইন্টার মিলান, এসি মিলান এ টাইপ দলের প্লেয়ার থাকতে হবে, বুঝছেন? দেখেন আমার এখানে প্লেয়ার বোনাস হচ্ছে 4.6, এগুলো সব রোমা, ইন্টার মিলান এসবগুলোর প্লেয়ার, এজন্য দেখেন আমি বোনাস পাচ্ছি 1675, অর্থাৎ 2 ম্যাচ খেললেই কমপ্লিট। আপনারা যদি ওইভাবে ভিন্ন ভিন্ন স্কোয়াড নিয়ে খেলেন তাহলে অনেক ম্যাচ খেলতে হবে ইভেন্ট কমপ্লিট করতে গিয়া। ঠিক আছে, ওকে এটা কমপ্লিট করি, দেখি পোটোতে বেনজেমা টার্গেট, আজকে একমাত্র বেনজেমা টার্গেট, দেখা যাক পাই কিনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।